আমাদের খাবার শেষ, এখন আমরা গুলবাজারের উদ্দেশ্যে যাচ্ছি আমার ছেলের জন্য কিছু কিটক্যাট কেনার উদ্দেশ্যে, যেখানে পাইকারি খুচরা দরে মাল বিক্রি করা হয় বিভিন্ন ধরনের চকলেট। বড়ার ডাল ফ্রাই খেয়ে জিভা ঘুরে বসে দুজন জায়গাটা, দুপুরে কোনো খাবার খেতে পারি নাই। এখন রাতে কি চিন্তা করতেছি খাবো, এখানে খাবার দেওয়া তেমন সুবিধার না, যেটা অনেক সমস্যা করতেছে, সেই কারণে চিন্তা করলাম KFC খেয়ে রাতে ঘুমাই থাকি। ঠিক আছে গাইস, এখন খাওয়া দাওয়া করবো, বাকিটা পরে কথা হবে। শুরু করে দিছে সারাদিন না খেয়ে আছে, দুপুরে আমরা লাঞ্চ করছে দুইজনে দুইটা চিপস, 10 টাকা দামের দুইটা চিপস আর দুইটা নিম্বু পানি, কারণ সকালবেলা আলু কা পরাটা আর ডাল ফ্রাই খাজি বাবুরে ফেলছে দুজন। এই যে আমাদের আরজু ওয়েটার হিসেবে দাঁড়িয়ে আছে, জাস্ট ফান করলাম, আমাদের অপেক্ষা করতেছে খাবার। এখন আমরা রাতের ডিনার গেস্ট হাউসে আসলাম, কি অবস্থা, ক্লিন, কোন দিকে বসে খাওয়া যায়, চলো এইদিকে বসে ক্লিন করো।